কি হলো, এত ছুটছ কেন বাবা? ও, এখানে তুমি ঘাস রেখেছ? কাকে দিবে? কাউকে দিবে? আচ্ছা চলো, ছুরি পেতে দিচ্ছে, ছুরিতে রাখো। এ দেখুন, ঝুড়িতে ঘাসগুলো রেখে দিল। এর গরু বাবা দিতে নেই, এখানে তুমি রেখে দিবে। এসো এসো, কি করবে গো ঠাকুমা? এই যে বস্তায়, দাঁড়াও, বস্তায় লাউ গাছ লাগিয়েছে, মানে বস্তায় বীজগুলোকে পুঁতেছিল নাকি? তোমাকে চাল পয়সা দিতে হবে, চাল পয়সা দিয়ে দাও বাজু। এইটা দিয়ে রাস্তাটা শুকনো ভালো হয়। ওই আমি কাগাল দয়াল গুরু আমার মন তো কাগাল, ওরে যে যা মনে বাঞ্ছা করে আমার দয়াল গুরু কৃপা করে, যদি বিশ্বাস থাকে ভক্তি থাকে দয়াল গুরু কৃপা হয়। ওরে আমি কাগাল দয়াল গুরু আমার মন তো কাগাল। বাবা পয়সাটা বার করে দাও, ওই যেটা তোমাকে দেখাচ্ছে পাশে ভাই বেজার হয়। ভগবান যে বলছে আমি যে দিয়েছি, তুমি বেজার হও না, ভালো রাখো, সেটা তার জন্য আমাকে পাঠিয়েছি, আপনাকে পাঠিয়েছি। কেউ দেখবেন মুচি ঘরে বামুন হয়ে মুচি হয়েছে, কেউ দেখবেন চন্ডাল হয়েছে। ওরে বাবা রে, ওটা আচ্ছা, এটা একটা বাজনা বন্ধুরা, এটার আমি নাম পাচ্ছি রে, তো এটার নাম দিয়ে দিয়েছি বাজনা। নাও বাজাও, যা বড় যা বড়, তুমি লাঠিটা নিয়েছো, ভেঙে দাও। ওই যে ঠাম্মি দিচ্ছে, দাঁড়াও। হ্যাঁ, বিরাট ফুর্তি, এবারে দিক দিক তাহা করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইগুলো কি বলুন তো, এইগুলো হচ্ছে খেটা শাক। আর খেটা শাকের জায়গাটাই কি কি করেছে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। তো এই দেখুন, খেটা শাকের জায়গাটা কি হলো, পুরো চেঞ্জ হয়ে গেছে। আর কি লাগিয়েছে দেখুন, কফির গাছ। কালকে কাকাই বাজার থেকে কফি চারা এনেছিল, তো সেইগুলোই বিকেলে লাগিয়েছেন। বিকেলে আপনাদেরকে দেখাতে পারিনি লাগানোটা। এই হলুদ গাছগুলো, ঢেঁড়স গাছগুলো তেজ মানে ইউরিয়া দিয়েছে, আর এরকম মাটি দিয়েছে গাছের গোড়াগুলোয়। এই দেখুন যা পাই তাই করি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি বিকেল 4:30 থেকে। তো এখন বাজে বিকেল 4:30, আর এখন আমরা, আমাকে দেখতে পাচ্ছেন, একটা অন্য জায়গাতে আছি। তো আছি মেজ বৌদির বাড়িতে। আর এই যে পুচকুটাকে তো দেখতে পাচ্ছেন কি, আপনারাও তো অনেক দিন থেকে দেখতে চাচ্ছেন যে আমার বাবা কি করে, আমার বাবার কিসের দোকান, তো সেটাও আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের এই ব্লগ ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকুন আমাদের এই ব্লগ ভিডিও। তো চলুন এখন আমার সাথে যাওয়া যাক, চলো। দেখেছেন কি বদমাস, ওয়ান টু থ্রি।
চলো 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 চলো। রাস্তায় বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, তো এরপরে আমি দোকানে যেয়ে ভিডিও ক্লিপ নেব। দেখতে থাকুন আপনারা আমাদের ভিডিও। মাস্ক পরে নিয়েছি, তো চলুন দোকানটা তো দেখাবো। তার আগে একটু আমি ঝাড় দিয়ে দিচ্ছি, ধুলো আছে প্রচুর, জল ছড়িয়ে নিচ্ছে, তারপরে আপনাদের সাথে দোকানটাকে শেয়ার করবো। জিও জিও ঠাকুর ঝাড়ে ওই যে বাবার এখন কাজ এসেছে, বাবা এখন কাজ করছে মেশিনে। এখান থেকে আমি শুরু করলাম। প্রথমে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাগ তৈরি করা আছে, তো এগুলো বাবাই তৈরি করে রেখেছে বড় চট থেকে কিংবা ত্রিপল থেকে। আর এই যে কাকু এসেছে এখন, বাবা কাকুর জিনিসটা সেলাই করে দিচ্ছে। চলুন দোকানের ভেতরটা একটু আপনাদেরকে দেখায়। বাবা কাজ করতে করতে আমি একটু দেখিয়ে দিই ভেতরটা। ও এই যে প্রথম থেকে শুরু করছি দোকানের দিকটাতে, কারেন্টের জিনিসপত্র মানে মিটার প্লাগ বোর্ড এগুলো আছে। আর এদিকে এই টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটা বাবা থেকে কাজ করে। আর এখানে অনেক কিছু রাখাও আছে, এগুলো দেখতে পাচ্ছেন ছিট টুকরো, এটা মানে জামা ছিট এভাবে রেখেছে, কারণ একটা টুকরো টুকরো করা আছে, তো আমি আর ঘাঁটবো না, এটা বাবার এলোমেলো হয়ে যাবে না হলে। আর এই যে এটা একটা আলমারির মতো ছোট খাটো জিনিসপত্র রাখে দাদু, বকবে দাদুর জিনিস কখন কি কোনটা কাজে লাগবে রেখে দাও। এটা দোকানের সামনের পোর্শনটা, মানে এদিকে দোকানটা ঢোকার প্রথম দরজা এদিকটাতে প্রথমে আলমারি আছে। তারপরে যে দেখতে পাচ্ছেন একটা মেশিন আছে, এটা হচ্ছে ইন খুব একটা বড় সড়ো দোকান নয়, পাকার দোকানও নয়, মাটির মাটির মেঝে, এটা মাটির আর এটা টিন দিয়ে আছে। দোকানটা খুব গরম করছে, দেখালাম খুব বড় সড়ো নয়, ছোটখাটোই দোকান একটা। লোক দেওয়ার মেশিন, মেশিনটা দেখুন। এতক্ষণ দেখলেন দোকানের ভেতরটা, তো এরপরে আমি দোকানে পেছনের দিকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনাদের মনটা একেবারে খুশি করে দেবে। আর আমাদের দোকানে এসে এই জায়গাটাকে না এলে কিন্তু মন ভালোই লাগে না, কারণ এই জায়গাটা দোকানের সব থেকে সেরা জায়গা, ভালো লাগে জায়গাটা। তো ওইটা দেখতে পাচ্ছেন পেছন দিকে দোকানের সামনে পড়ছেন, এটা দেখুন দোকানের পেছন দিকটা। তো একটু দেখিয়ে দিই আপনাদেরকে, ভাবলাম এটা না শেয়ার করে থাকতে পারছি না আপনাদের সাথে। তো দেখুন, তো এটা হচ্ছে আরেকটা দরজা দোকানের পেছন দিকটা, আমি যাচ্ছি। আর এই দেখুন এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা হলো এখানে, এখন জল কম আছে পুকুরটাতে, আর এই পুকুরটার নাম হলো রাজার বাঁধ। আর এটাতে পদ্ম ফুল ফোটে, কিন্তু এখন ফোটেনি, আছে জানতাম আগে, এখন কি হয়েছে জানি না। তো বন্ধুরা, এরপর আপনাদেরকে নিশ্চয়ই বলার থাকলো না যে আমার বাবার কিসের দোকান, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পেরে গেছেন আমার বাবার এখানে টেলারের দোকান। তো বাবা এমনি ছেলেদের জামা প্যান্ট কাটায়, মেয়েদের ব্লাউজ, এই সমস্ত কিছু জানে।
যেমন ট্রিপল সেলাই, তারপরে ছেঁড়া ছেঁড়া ফুটো সেলাই করা, এই সমস্ত কাজ করে। তারপরে ট্রিপল থেকে ব্যাগ তৈরি করা, সবজির বড় বড় ব্যাগ তৈরি করা, এই সমস্ত কাজগুলো আমরা তো আপনারা তো প্রথমেই দেখলেন যে দোকান ঢুকতে বাবা কতগুলো ব্যাগ তৈরি করে, মানে ছোট বড় সমস্ত সাইজের ব্যাগ তৈরি করে রেখেই দিয়েছে আগে থেকে। তো এই আমার বাবার দোকান। কেমন লাগলো আপনাদের দোকানটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সেরকম কিছু সাজানো নেই, ওটা কাজের জিনিস রেখে দাও, দাদুর কাজের জিনিস রেখে দাও। সেরকম কিছু দোকানটা সাজানো নেই, কিন্তু দোকানটাকে সাজানো হবে। এই বিশ্বকর্মা পুজো সামনেই আসে, সেই পুজোর দিন আপনাদেরকে ভালোভাবে দোকানটা সাজিয়ে আরো একবার দেখাবো। তো আশা করছি এইটাও আপনাদেরকে খুব ভালো লেগেছে। সন্ধ্যা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ছোটদা এলো টোটোটাকে নিয়ে। এই মাত্র কি হলো টায়ারে, নতুন টায়ার লাগালো আরো? সন্ধে হয়ে গেল, হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এরপরে চলে যাব বাড়ি। এই যে ছোটদার সঙ্গে জিও একটু মিষ্টি খেতে গিয়েছিল। বন্ধুরা বাড়ি চলে এসেছে, আর এসে বৌদি এই যে চাউমিন রেডি হয়ে গেছে, চাউমিন তৈরিও করে নিয়েছে, এখন সাজানো হচ্ছে চাউমিনটাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। টাটা, গুড বাই।